বাসপাতি চাল, এটাতে কাজু কিশমিশ একসাথে নিয়ে নিয়েছি, টমেটো দুটো নিয়েছি পাঁচটা, আবার কি জোগাড়গুলো তো তুই বলি আছে সব ঘরে আছে, আর কিছু লাগবে না তা? মা আজ সকাল থেকে বলছিল যে কি স্পেশাল রান্না হবে, কি হবে গো আজকে স্পেশাল রান্নাটা? কি স্পেশাল রান্নাই হবে আজকে? হবে ডিম পোলাও। তুই তো খেতে ভালোবাসিস খুব। আমার তো খুব ভালো লাগে খেতে। চল তাহলে আমরা দুজন মিলে বানিয়ে ফেলি ডিম পোলাও। পোলাওটা খুব ঝরঝরে হয় এবং খেতেও সুন্দর হয়। এখানে আমি নিয়ে নিয়েছি এরকম বাটি, তিন বাটি চাল। এবার চালটা ভালোভাবে ধুয়ে নেবো, যতক্ষণ না সাদা জলটা বেরোচ্ছে পরিষ্কার করে চালটা ধুবো। এখানে আপনাদের একটা কথা বলে দিই, চালটা ধোয়ার সময় খুব জোরে জোরে চাপ দেবো না, খুব জোরে জোরে চাপ দিলে চালটা ভেঙে যায়, তাই আমি হালকা করে চালটা ধুয়ে নেব। দেখুন এবার জলটা স্বচ্ছ বেরোচ্ছে, পরিষ্কার হয়ে গেছে, তার মানে আমার চালটা ধোয়া হয়ে গেছে। রান্নার সময় এই ছোটোখাটো জিনিসগুলো মাথায় রাখলে রান্নাটা খুব ভালো হয়। আমার চালটা খুব ভালোভাবেই ধোয়া হয়ে গেছে, এখন আমি 30 মিনিট মতো এটা ভিজিয়ে রাখবো। চালটা যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি আনাজগুলো কেটে নেব। ভাত তো কেটে গেছে, রসুনগুলো ছাড়া আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আস্তে আস্তে রসুনগুলো ছাড়া। পোলাওয়ের জন্য পেঁয়াজগুলো চিরি চিরি করে কেটে নেব। পেঁয়াজগুলো টমেটোটা খুব বেশি কুচি করে কাটলাম না, কারণ টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আদা আর রসুনটা আমি বেটে নেব। ডিমগুলো ভেজে নেব। সামান্য নুন, অল্প পরিমাণে হলুদ। দেখ দিদিভাই এই ডিমটা ভেঙে গেল, এ ফাটা ছিল বোধহয় বুঝলি। কড়াইতে দিয়ে নেব 100 গ্রাম মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, একে দিয়ে নিচ্ছি দারুচিনি, 4-5টা লবঙ্গ, 4টে ফাটিয়ে রাখা এলাচ, কয়েকটা গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে এলে, খুব লাল করব না, তার আগে আমি এই লঙ্কাগুলো এর সঙ্গে দিয়ে নেবো এবং ভেজে নেবো। এতে কি হয় ফ্লেভারটা খুব সুন্দর হয়। পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা ভাজলে একটা অপূর্ব সেন্ট আসে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে নেবো 2 ইঞ্চি মতো আদা ও 10-12 কোয়া রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে নিচ্ছে টমেটো পেস্ট, এটাকে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেছে, দিয়ে নিচ্ছি 10 গ্রাম মতো জিরে গুঁড়ো, 10 গ্রাম মতো হলুদ, 5 গ্রাম মতো কাশ্মীরি লঙ্কা, সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই।
আপনাদের কাছে যদি টক দই না থাকে তো আপনারা একটু বেশি করে টমেটোটা ব্যবহার করতে পারেন, তাহলেও টক ফ্লেভারটা চলে আসবে। টক দইটা দেওয়ার পর 2-3 মিনিট মতো কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে তেলটা পুরো ছেড়ে যাচ্ছে তখন বুঝবেন দইটা কষানো হয়ে গেছে। তো আমার দেখুন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। যেহেতু এটাতে আমি টক দই ও টমেটো ব্যবহার করেছি তাই চিনিটা দিলে টকটাকে ব্যালেন্স করে দেবে। তো মশলাটা কষতে কষতে দিয়ে নিচ্ছি 25 গ্রাম মতো কিশমিশ আর 10-12টা মতো কাজু। এতে কী হবে কিশমিশ কাজুটা ভাজাও হয়ে যাবে। এক 2 মিনিট মতো কাজু কিশমিশটা মশলার সঙ্গে কষিয়ে নিই। মশলা তো কষানো হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিই। আধ ঘন্টা মতো ভেজানো ছিল, নরম হয়ে গেছে তাই। মশলার সাথে কষতে থাকবো চালটা 2-3 মিনিট রাখো। খুব হালকাভাবে নাড়তে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। পুরো চালটা মেশানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জলটা দিয়ে নেব। এই বাটিটা 3 বাটি চাল ব্যবহার করেছি তো তার ডবল অর্থাৎ 6 বাটি জল আমি ব্যবহার করব। ঢাকা দিয়ে হালকা আঁচে 10-15 মিনিট সেদ্ধ হতে দেবো। অনেকটাই হয়ে গেছে, দেখুন জলটা কতটা কমে গেছে। অনেকটা হয়ে গেছে না আর একটুখানি জলটা মলে হয়ে গেছে। হ্যাঁ জলটা একটু মলবে, আঁচটা একটু কম আছে। ঢেকে আরও 5 মিনিট মতো আমি এটা হতে দেবো, কেন একটু জল রয়েছে, ঝুড়ঝুড়ে মতো করে তারপর নামাবো। 5 মিনিট হয়ে গেছে, এবার একবার দেখে নেব। হয়ে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি। আমার ডিম পোলাও প্রায় রেডি হয়ে গেছে। 1 চামচ গাওয়া ঘি, 1 চামচ শাহি গরম মশলা দিয়ে আবারও 2 মিনিট ঢেকে হতে দেবো। সবশেষে একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। আমার একদম ডিম পোলাও রেডি, দেখুন কতটা ঝুরঝুরে এবং কত সুন্দর হয়েছে। তো আপনারাও অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে বানান, বাড়ির প্রত্যেককে খাওয়ান এবং নিজেও খেয়ে খুব মজা পান।